আজ আপনাদের শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের চা। লিন্টন স্ট্রিটের মোড়ের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে গাড়িতে উঠতে যাচ্ছিল শুভেন্দু। একেবারে চোখাচোখি হয়ে গেল। নীলিমা বাস থেকে নেমে গলির মধ্যে ঢোকবার জন্য পা বাড়িয়েছে, শুভেন্দুকে দেখে থেমে দাঁড়ালো, বলল, তুমি? শুভেন্দু একই শব্দে প্রতিধ্বনি করল, তুমি? তারপর বলল, কতকাল পরে দেখা। নীলিমা বলল, হ্যাঁ, বেঁচে থাকলে কোনো না কোনো দিন দেখা হওয়ার সম্ভাবনাটা থাকে। শুভেন্দু লক্ষ্য করল নীলিমার পরনে কম দামি সাদা খোলে রাখা না মিলের শাড়ি, মণিবন্ধে দুগাছি সরু, চুড়ি ছাড়া সারা দেহে আর কোনো আভরণ নেই। বাঁ হাতে স্কুল পাঠ্য একখানা ইতিহাসের বই আর তার তলায় এক রাশ খাতা। শরীর ভারী রোগা হয়ে গেছে, সে আগের মতো চেহারা আর নেই, কিন্তু সিথিটি আগের মতোই সাদা রয়েছে। নীলিমা লক্ষ্য করল শুভেন্দুর পরনে দামি স্যুট, আঙুলে পাথর বসানো দুটি আংটি, একটির রং নীল আর একটির রং গাঢ় রক্তবর্ণ, আগের চেয়ে বেশ একটু মোটা হয়েছে দেখতে। শুভেন্দু বলল, এদিকে কোথায় যাচ্ছ? নীলিমা বলল, স্কুলে, নোনাপুকুর বিদ্যাপীঠে মাস্টারি করি। তুমি যাচ্ছ কোথায়, কোন অফিসে? নাকি চাকরি বাকরি আর করতে হয় না? শুভেন্দু বলল, বাহ, চাকরি করতে হয় বই কি, চাকরি না করলে খাবো কি? একটা ইন্স্যুরেন্স অফিসে কাজ করি। নীলিমা বলল, দেখে মনে হচ্ছে বড় চাকুরে। শুভেন্দু বলল, কিন্তু আসলে বড় চাকর। নীলিমা হঠাৎ জিজ্ঞেস করল, বিয়ে করেছ তো? শুভেন্দু একটু ঢোক গিলে বলল, রাম বলো, বিয়ে করার আর সময় পেলাম কই? নীলিমা বলল, কিন্তু আমি যেন শুনেছিলাম। শুভেন্দু একটু হাসল, সে তো আমিও শুনেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু দেখছি তো অন্যরকম, দেখার সঙ্গে কি সব সময় সোনার মিল হয়? নীলিমা বলল, তা ঠিক, আচ্ছা চলি। শুভেন্দু বিস্মিত হয়ে বলল, সে কি, এতদিন পর দেখা, কথাবার্তা কিছুই তো হলো না, এরই মধ্যে বিদায় নিচ্ছ? নীলিমা বলল, কিন্তু স্কুলের বেলা যে হয়ে গেল, এমনিতেই আজ একটু লেট হয়েছি, কটা বাজলো? 11টা বেজে গেছে বোধহয়। শুভেন্দু হাত ঘড়িটার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, 11:15। শোনো, আজ আর তোমার স্কুলে গিয়ে কাজ নেই, আমিও অফিস কামাই করব, এসো গাড়িতে। নীলিমা বলল, তারপর? শুভেন্দু বলল, তারপর আর কি, সারাদিন ছুটে বেড়াবো আর মাঝে মাঝে চা খাবো, মনে আছে তো সেই চা খাওয়ার কথা? নীলিমা মৃদু হেসে বলল, আছে, কিন্তু স্কুল আমার আজ কামাই করবার জো নেই, জরুরি দরকার, আজ মাইনের তারিখ। সে কথাটা নীলিমা আর খুলে বলল না, বলল, বরং আমাদের বাড়িতে এসো। শুভেন্দু বলল, বেশ, কবে যাব বলো? নীলিমা বলল, কালই এসো সন্ধ্যের পর, বেদিয়াডাঙা সেকেন্ড লেন 33 নম্বর বাসে উঠে বন্ডেল গেটের কাছে নামবে, তারপর রেল লাইন ক্রস করে। ওমা, তোমার তো গাড়িই আছে! নীলিমা বেশ একটু অপ্রস্তুত হলো। শুভেন্দু বলল, যা ভেবেছ তা নয়, অফিসের গাড়ি, অফিসের কাজেই এদিকে এসেছিলাম, সব পরের ধনে পোদ্দারি। নীলিমা বলল, আচ্ছা, কাল তাহলে সত্যিই আসছো তো? শুভেন্দু বলল, নিশ্চয়ই। তারপর পিছন ফিরে হাঁটতে শুরু করল নীলিমা, যতক্ষণ দেখা যায় শুভেন্দু এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইল। বেশ, বাস চেহারা দেখে বোঝা যায় অভাবে পড়েছে, সেই আগের দিন আর নেই, কিন্তু দেহের সেই সুন্দর গড়ন এখনও যেন প্রায় তেমনই আছে। শ্যামবর্ণের উপর ছিপছিপে দোহারা চেহারা, বড় বড় দুটি কালো চোখে রহস্য যেন আরও গভীর হয়েছে। গাড়িতে স্টার্ট দিল শুভেন্দু, মঙ্গলেনে এসে অফিসে গিয়ে পৌঁছল, কিন্তু কাজকর্মে মন লাগলো না। 8-9 বছর আগের একটি মফস্বল শহর আর কয়েকটি টুকরো টুকরো ছবি ওর চোখের সামনে ভেসে বেড়াতে লাগলো, আর সব ছবির সঙ্গে জড়িয়ে রইল একটি মেয়ে, 16-17 বছর বয়স তার, যেমন চঞ্চল তেমনি প্রগল্ভ। কাছারি বাড়ির ঝাউ গাছের শাড়ির পেছনে লাল সুরকির পথ, আর সেই পথের প্রান্তে দোতলা হলুদ রঙের বাড়ি। এই বাড়িটির সঙ্গে প্রথম পরিচয় করিয়ে দিয়েছিল শুভেন্দুরই এক দুঃসম্পর্কের দাদা শিবতোষ, শহরের ফার্স্ট মনসেফ ভবেশ দত্ত শিবুদার মাসশ্বশুর। দূর থেকে একদিন আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল শিবুদা, তারপর একদিন কলেজ ছুটির পরে সঙ্গে করে নিয়ে গেলেন, বললেন, আয়, আত্মীয় স্বজনের সঙ্গে পরিচয় কর, আজকালকার দিনে এত কোনো মুখচোরা হয়ে থাকলে চলে না কি দুনিয়ায়?
তখন ভারী মুখচোরা স্বভাব ছিল শুভেন্দুর। দু বছর এই শহরে থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছে বটে, কিন্তু দু একজন প্রফেসর আর ক্লাসে দু চারটি ছাত্র ছাড়া কারো সঙ্গেই তার ঘনিষ্ঠ আলাপ পরিচয় হয়নি। কলেজ হোস্টেলে তিন সিটওয়ালা একটি ঘরে কোণের দিকে একখানা তক্তপোষ এসে থাকে, কারোর সঙ্গে বড় একটা মেশে না, ইচ্ছা সত্ত্বেও মিশতে পারে না। এই নিয়ে সহকর্মী সহপাঠীরা নানান রকম ব্যঙ্গ বিদ্রুপ করে। কেউ বলে দেমাকি, কেউ মুখ বেঁকিয়ে বলে গেঁয়ো ভূত। শুভেন্দু বইয়ের আড়ালে চোখ থাকে, তাদের মুখভঙ্গির দিকে তাকায় না, বক্রোক্তির সময় বধির সাজে। এমনি করেই চলছিল। শিবুদা কলকাতা থেকে গাঁয়ের বাড়িতে যাওয়ার পথে খুলনায় দুদিন রয়ে গেলেন, আর সেবারই পরিচয় করিয়ে দিলেন ভবেশবাবুদের সঙ্গে। বেশ শিক্ষিত সম্পন্ন পরিবার, বড় ছেলে কলকাতায় থেকে ল পড়ে, দুটি মেয়ের বিয়ে হয়ে গেছে, সেজটি ম্যাট্রিক পাস করে কলেজে ভর্তি হয়েছে, আর তারপরেই সব ফ্রক আর হাফ প্যান্টের দল। এই বাড়িতে প্রথম দিন এসেই বেশ অপ্রস্তুত হয়েছিল শুভেন্দু। শিবুদা শ্বশুর শাশুড়ির সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বললেন, ছেলেটি পড়াশোনায় বেশ ভালো কিন্তু বড্ড লাজুক। শিবুদার মাসি শাশুড়ি বললেন, লাজুকই ভালো বাবা, যে ফাজিল ফকর ছেলে মেয়ে হয়েছে আজকাল, এদের মধ্যে শান্ত সৌম্য কাউকে দেখলে আমার তো চোখ জুড়ায়, তোমরা যে যাই বলো। বারান্দায় বেতের টেবিল চেয়ার পেতে সান্ধ্য চায়ের আয়োজন হচ্ছিল, সেখানে ডাক পড়ল শিবতোষ আর শুভেন্দুর। প্লেটে করে ডিমে তৈরি দু তিন রকমের খাবার এগিয়ে দিয়ে বড় একটা কেটলি থেকে প্রত্যেকের কাপে চা ঢেলে দিচ্ছিল নীলিমা। খানিক বাদে শিবুদা তার এই তরুণ সেলিকাটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। নমস্কার বিনিময় ছাড়া বাক বিনিময় তখনও হয়নি, কিন্তু তার কাপে চা ঢালবার সঙ্গে সঙ্গে শুভেন্দু বলে উঠল, আমি তো চা খাই নে। নীলিমা তার মুখের দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বলল, খান না, ঢেলেছি যখন একটু খান। কথায় বার্তায় বাড়ি সপ্রতিভ নীলিমা, যেন শুভেন্দুর সঙ্গে তার কতদিনের পরিচয়। শিবুদা হেসে বললেন, তবেই হয়েছে, শুভেন্দু আমাদের এ যুগে দৃশ্যশৃঙ্গ, এত বড় হলে কি হবে, পান সিগারেট চা কোনোদিন মুখে তোলেনি, এসব ব্যাপারে রাঙা কাকির ভারী কড়া শাসন। নীলিমা বলল, তা থাকুক গিয়ে, পান সিগারেটের সঙ্গে চায়ের তুলনা দেবেন না জামাইবাবু, চাটা পান সিগারেটের মতন ন্যাস্টি নয়, অনেক ভালো, অনেক সুন্দর। নীলিমার মা হেসে বলল, তা তো হবেই, যা একটি চায়ের পোকা তুমি হয়েছ, দুধের চেয়েও তোমার কাছে চা ভালো। তারপর স্বামীর দিকে তাকিয়ে বললেন, যা দেখছি তোমার এই মেয়ের জন্য কোনো চা বাগানের ম্যানেজার ট্যানেজার খুঁজতে হবে। ভবেশবাবু ভারী মিতভাষী, স্মিত মুখে বললেন, শ্বেতপদ্মের মতো চমৎকার কাপটি, তার মধ্যে কানায় কানায় ভরা তাম্রাভ পানীয়। দেখে দেখে ভারী লোভ হলো শুভেন্দুর, একবার তাকালো নীলিমার দিকে, তারপর নিচু হয়ে আচমকা কাপে চুমুক দিল, কিন্তু সঙ্গে সঙ্গে মুখটা সরিয়ে নিল শুভেন্দু, তরল পানির উত্তাপে থোর দুটি যেন পুড়ে গেছে। নীলিমা তার দিকে তাকিয়েছিল, চোখাচোখি হওয়ায় মুখে আঁচল চাপা দিল, তবুও কি সুস্থ থাকবার জো আছে, ভেতর থেকে প্রবল এক হাসির বেগ ও সমস্ত শরীরকে আন্দোলিত করছে। শেষ পর্যন্ত পরিবেশন বন্ধ রেখে ছুটিয়ে চলে গেল ঘরে। জানলা দিয়ে শুভেন্দুর চোখে পড়ল তক্তপোষের উপর শুয়ে পড়ে নীলিমা তখনও হাসির গমকে এঁকেপে কেঁপে উঠছে। সে একা নয়, তার সঙ্গে যোগ দিয়েছে সেই প্যান্ট ফ্রকের দল। নীলিমার মাও অতি কষ্টে হাসি চেপে বললেন, মুকুরির কাণ্ড দেখো। ভবেশবাবু মেয়ের উদ্দেশ্যে তিরস্কারের সুরে বললেন, না না এসব কি, বয়স তো কম হয়নি, এখনো যদি ম্যানার্স না শেখে। নীলিমার মা বললেন, চা যখন তোমার খাওয়ার অভ্যেস নেই তখন আর খেয়ে কাজ নেই বাবা, আমি তোমার জন্য শরবত করে আনছি। শুভেন্দু লজ্জিত হয়ে বলল, না না আমার আর কিছু দরকার নেই। এত অপ্রস্তুত আর নাকাল শুভেন্দু জীবনে হয়নি। বাইরে এসে শিবুদাও বললেন, তুই একটা আস্ত উজবুক, একটা সিন ক্রিয়েট করে ছাড়লি তো। দিন দুই পরে কলেজে ঢুকতে যাচ্ছে, পেছন থেকে ডাক শুনল, শুনুন। শুভেন্দু তাকিয়ে দেখলো আরও দুটি মেয়ের সঙ্গে নীলিমাও বেরোচ্ছে। তখন কলেজে সকালে মেয়েদের ক্লাস হতো, দুপুরে ছেলেদের। শুভেন্দু ওর দিকে তাকাতে নীলিমা বলল, জামাইবাবু কি চলে গেছেন? শুভেন্দু জবাব দিল, হ্যাঁ। ইশারায় সঙ্গিনীদের এগোতে বলে নীলিমা শুভেন্দুর দিকে তাকিয়ে বলল, সেদিনের ব্যবহারের জন্য বড়ই লজ্জিত হচ্ছি, মা যেতে বলেছেন আপনাকে।
তার কাছে খুব বকুনি খেয়েছি, আপনি না গেলে আরও বকবেন। শুভেন্দু বলল, আমার তো সময় হবে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল সময় হলো, তারপর ঘন ঘনই যাতায়াত করতে শুরু করলো শুভেন্দু। লজিকটা মাথায় ঢোকে না নীলিমার। এদিকে শুভেন্দু লেটার পেয়েছে ন্যায়শাস্ত্রে। নীলিমা বলল, মা শুভেন্দুদা যদি মাঝে মাঝে আমাকে লজিকটা একটু দেখিয়ে দেন খুব সুবিধা হয়। নীলিমার মা বললেন, বেশ তো, ওর যদি পড়াশোনার কোনো ক্ষতি না হয়। শুভেন্দুর আপত্তি দেখা গেল না, সে নীলিমাকে লজিক শেখাতে লাগলো আর নীলিমা তাকে চা খাওয়ায় রপ্ত করে তুলল। প্রথম প্রথম অবশ্য চা দিত না নীলিমা, বলতো কি দরকার পরের ছেলেকে হনুমান বানিয়ে, ঠান্ডা ছেলের পক্ষে শরবতই ভালো। কিন্তু দিন কয়েক পরেই শরবতের বদলে চায়ের কাপ জায়গা দখল করলো আর শুভেন্দুর সমস্ত হৃদয় দখল করলো এই শ্যামলা চা দাত্রীটি। ন্যায়শাস্ত্রের বিধি রক্ষিত হলো কি না বলা যায় না, কিন্তু যা লজিক্যাল তাই ঘটল। নাটক পঞ্চমাঙ্কে গিয়ে পৌঁছবার আগেই ভবেশবাবু চাঁটগায় বদলি হয়ে গেলেন। নীলিমা আর শুভেন্দু অনেক মত্ত বাটল। একবার ভাবলো কাউকে না বলে দুজনে মিলে পালায়, একবার ভাবলো সোজাসুজি মা বাবাকে বলে, কিন্তু কাজে কিছুই হলো না। চরম কোনো পথ নেওয়া কারুরই সাহসে কুলিয়ে উঠল না। তাছাড়া বিয়ে পরীক্ষার চাপ তখন শুভেন্দুর ঘাড়ে, বেশি হইচই করবার মতন অবস্থা তখন নয়। বিপদ বিদায়ের সময় সজল চোখে নীলিমা বলল, চিঠি দিও। আর্দ্র গলায় শুভেন্দু প্রতিধ্বনি করল, চিঠি দিও। চিঠির আদান প্রদান অনেকদিন পর্যন্ত চলেছিল, তারপর একসময় স্বাভাবিক নিয়মেই তা বন্ধ হয়ে গেল। সারা এলো না নীলিমার কাছ থেকে। শুভেন্দু শুনতে পেল ওর বিয়ে হয়ে গেছে। প্রথমে খুবই আঘাত লেগেছিল, মনে হচ্ছিল এই দাগ এই ক্ষতচিহ্ন বুঝি কোনোদিন মিলাবে না, এই শূন্যতা কোনোদিন ভরে উঠবে না। কিন্তু জীবনের নিয়ম অন্যরকম। এই নিয়মে শুভেন্দু পড়াশোনার পাঠ শেষ করে চাকরি সংগ্রহ করল, বাবার অনুরোধে বিয়েও করল। নীলিমার স্মৃতি প্রায় মুছে গেল মন থেকে, কিন্তু চায়ের অভ্যাসটি গেল না। বরং চা রসিক হিসেবে বন্ধু মহলে শুভেন্দুর বেশ খ্যাতি গড়ে উঠল। চা শুধু খাই না শুভেন্দু, বন্ধুবান্ধবকে ডেকে খাওয়ায়ও। সবাই বলে চায়ের এমন স্বাদ এমন সৌরভ আর কারো বাড়িতে মেলে না। অবশ্য এই কৃতিত্ব শুধু শুভেন্দুর একার নয়, তার স্ত্রী মানসীও এর অর্ধাংশ ভুগিনী। লাঞ্চের সময় অফিসের বেয়ারা অন্য খাবারের সঙ্গে চাও নিয়ে এলো, সেই তরল পানীয়ের মধ্যে পুরনো দিনের অনেক প্রতিচ্ছবি দেখতে পেল শুভেন্দু। কতদিন যে কত জায়গায় নীলিমার সঙ্গে সে চা খেয়েছে তার ঠিক নেই। কখনো বাগানে, কখনো ছাতের কোণে, কখনো দুপুরে রোদে, কখনো বৃষ্টির সময় জানলার ধারে বসে দুজনে চায়ের কাপ সামনে নিয়ে গল্প করেছে। সেই অতীত দিনের মধুর দিনগুলির কথা ভাবতে ভাবতে হঠাৎ ইচ্ছে হলো আজ নীলিমার ওখানে গিয়ে চা খেলে কেমন হয়। নিমন্ত্রণ অবশ্য কাল, কিন্তু একদিন আগে গিয়ে ওকে অবাক করে দেবে। অফিস ছুটির পর সোজা বাড়ি চলে গেল শুভেন্দু। সিমলা স্ট্রিটের একটি ফ্ল্যাট নিয়ে ওরা থাকে। ফেরা মাত্র 3 বছরের ছেলে এসে জড়িয়ে ধরল, বাবা আমার জন্য কি এনেছো। কিন্তু শুভেন্দু আজ বড় অন্যমনস্ক, মানুষীও এগিয়ে এসে বলল, আজ যে বড় সকাল সকাল ফিরেছ। শুভেন্দু বলল, হ্যাঁ এক্ষুনি আবার বেরোতে হবে। অফিসের পোশাক ছেড়ে সাধারণ ধুতি পাঞ্জাবি পরল শুভেন্দু। মনে মনে আগেই ঠিক করেছিল জমকালো বেশে নীলিমার ওখানে যাবে না, আট পৌরে সাধারণ বেশে গিয়েই উপস্থিত হবে, যেন নীলিমার অবস্থার সঙ্গে ওকে মানায়। মানুষই জিজ্ঞেস করল, এত কি তাড়া, চা খেয়ে যাবে না। শুভেন্দু বলল, না সময় হবে না, জরুরি দরকার, আজ নীলিমার ওখানে গিয়ে প্রথম সান্ধ্য চা খাবে ঠিক করেছে শুভেন্দু। গাড়ি নিল না, হেঁটে গিয়ে ট্রাম ধরল। সার্কুলার রোডে পড়ে 33 নম্বরের বাস ধরল শুভেন্দু। নীলিমা যে বাসে রোজ যাতায়াত করে সেই বাসে। গাড়িতে অত্যন্ত ভিড়, সারাটা রাস্তা প্রায় দাঁড়িয়ে যেতে হলো, তবু মনে এক অদ্ভুত বৈচিত্র্য অনুভব করল শুভেন্দু, যেন দুর্গম পথে অভিসারে বেরিয়েছে। বাস থেকে নেমে নীলিমার দেওয়া ঠিকানা ধরে ওদের বাড়ির দিকে এগিয়ে গেল শুভেন্দু। শহরের একেবারে বাইরে জনমানবহীন অন্ধকার জীর্ণ একটা পুরো বাড়ির সামনে এসে থামতে হলো ওকে। কড়া নাড়তে একটা হারিকেন হাতে নীলিমা এসে সামনে দাঁড়ালো, বিস্মিত হয়ে বলল, তুমি, তোমার না কাল আসার কথা ছিল। শুভেন্দু বলল, কালকে সন্ধ্যার চেয়ে আজকের সন্ধ্যা অনেক কাছে। নীলিমা বলল, এসো, আমিও
এই একটু আগেই ফিরলাম। এত দেরি করে কেন ফিরলো সে কথাটা অবশ্য আর নীলিমা জানালো না। স্কুলের মাইনে আজ হয়নি, প্রতিবেশীর কাছে গোটা পাঁচেক টাকা ধারের চেষ্টায় বেরিয়েছিল, পায়নি। নীলিমা বলল, এসো, যা বাড়ির অবস্থা তোমার ভারী কষ্ট হবে। শুভেন্দু বলল, কষ্ট তো তোমারও হচ্ছে, কিন্তু এভাবে অজ্ঞাতবাস করে লাভ কি? নীলিমা বলল, তোমার কি ধারণা ইচ্ছা করে অজ্ঞাতবাস করছি? করতে বাধ্য হচ্ছি। এসো। ভেতরে একখানা ঘরে গিয়ে নীলিমা শুভেন্দুকে বসতে দিল। আসবাবের মধ্যে একখানা ছোট তক্তপোষ, তাতে ছেঁড়া একটা শতরঞ্চি পাতা। নীলিমা বলল, দাঁড়াও, বিছানার চাদরটা পেতে দিই। শুভেন্দু সেই ছেঁড়া শতরঞ্চির উপরে বসে পড়ল। বলল, থাক থাক, আর চাদরের দরকার নেই, তারপর খবর টবর বলো, বাড়ির আর সব কোথায়? নীলিমা সংক্ষেপে তাদের পারিবারিক দুর্ভোগের বিবরণ দিল। বহু টাকা দেনা রেখে বাবা মারা গেছেন, মাও আজ বছর তিনেক হলো নেই, দাদা টিবি হাসপাতালে, অসুখের আগে বিয়ে করেছিল, দুটো ছেলে মেয়েও আছে, তাদের ভরণ পোষণের ভার নীলিমার উপর। আগের দিন চিতলা থেকে বৌদির কাকা এসে সবাইকে নিয়ে গেছে তার খুড়তুতো বোনের বিয়ে। এসব কথা সেরে নীলিমা একটু ম্লান হেসে বলল, কিন্তু এমন দিনেই এলে, তোমাকে যে কিছু আনিয়ে দেবো তার জন্যে, কোনো দোকানপাট ধারে কাছে নেই, এমনই পাড়া। শুভেন্দু বলল, হয়েছে, তোমার আর ভদ্রতা করতে হবে না, দিতেই যদি হয় এক কাপ চা দাও। নীলিমা বলল, চা? শুভেন্দু বলল, হ্যাঁ, চা খেতেই তো এলাম। হ্যারিকেনের ম্লান আলোতে শুভেন্দু লক্ষ্য করল নীলিমার মুখের রং বদলেছে, চায়ের প্রসঙ্গে চায়ের অনুষঙ্গে রং লেগেছে দুনিয়ায়। নীলিমা বলল, বসো, আসছি। নিস্তব্ধ পাড়া, নির্জন ঘর, বাইরে রাত্রির অন্ধকার। শুভেন্দু মনে মনে ভাবল, বহুদিন পরে চা খাওয়ার এক নতুন পরিবেশ জুটেছে। মুখোমুখি বসে চায়ের পেয়ালা হাতে নীলিমাকে যদি আজ জিজ্ঞেস করে শুভেন্দু, নীলি, সেই দিনগুলো কি একেবারেই গেছে? তাদের কি আর একটি বারের জন্যও ফিরিয়ে আনা যায় না? তাহলে কি খুব অন্যায় হবে? একটু বাদে এক কাপ চা এনে নীলিমা শুভেন্দুর হাতে তুলে দিল, আঙুলে আঙুলে ছোঁয়া লাগলো দুজনের। শুভেন্দু বলল, তোমার চা? আনছি, বলে নিজের চায়ের কাপটিও নিয়ে এসে সামনে বসল নীলিমা। সেই আগেকার দিনে যেন ফিরে এসেছে। বলল, শুধু চাই কিন্তু দিচ্ছি। শুভেন্দু বলল, শুধু চাই দাওনি, তা তুমি নিজেও জানো, বলে আস্তে আস্তে চায়ের কাপে চোখ দিল শুভেন্দু। আর সঙ্গে সঙ্গে ঠিক সেই প্রথম দিনের মতোই মুখ বিকৃত করে কাপটি তক্তপোষের উপর নামিয়ে রাখলো। এত বিশ্রী একটা গন্ধ পেটের নাড়ি যেন উল্টে আসছে, এত বাজে চা জীবনে শুভেন্দু মুখে দেয়নি। নীলিমা বিস্মিত হয়ে বলল, কি হলো? না, কিছু হয়নি, বলে কাপটি আর একবার হাত বাড়িয়ে নিতে গেল শুভেন্দু। কিন্তু মনের যতখানি উৎসাহ আছে অবাধ্য হাতে ততখানি আগ্রহ নেই। নীলিমা ততক্ষণে সব টের পেয়েছে, বাধা দিয়ে বলল, থাক, এ চা তুমি খেতে পারবে না, আমার আগেই বোঝা উচিত ছিল। এই দ্বিতীয়বার অপ্রস্তুত হলো শুভেন্দু, ওর মুখে আজও কোনো কথা ফুটল না। শুভেন্দুর ইচ্ছা করতে লাগলো সেদিনের মতো নীলিমা আজও ওর সমস্ত অপটুতা হেসে উড়িয়ে দেয়, সেদিনের মতো উচ্ছল হাসির ঢেউয়ে সমস্ত ব্যবধান, অভ্যাস আর অনভ্যাসের বৈষম্য ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু তা হলো না, নীলিমার মুখে আজ আর হাসির লেশ মাত্র নেই, ক্ষমাহীন কঠিন চোয়ালে সে মুখ যেন আর নীলিমার নয়, অন্য কোনো অপরিচিতের। বাইরে ঘন জমাট অন্ধকার, আর সেই দীর্ঘ বিশ্রী পথ, দুদিকে কাঁচা চামড়া আর নর্দমার গন্ধ। শুভেন্দুর হঠাৎ মনে হলো, এসব পার হয়ে কতক্ষণে একটু স্বাদু সুরভিত চায়ের কাপ সে মুখে তুলতে পারবে? অনেকক্ষণ সে চা খায়নি।